আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে অল্প সময়ের নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন। তো আমরা সময়ত শেখের কাছে আলোচনা শুনতে চাচ্ছি যে সহি আকিদার যে গুরুত্ব এবং এর দাওয়া আমাদের দেশে আমরা কিভাবে করব সে সম্পর্কে উনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন। আমরা ধৈর্য সহকারে তার আলোচনা শুনবো এবং আলোচনা শেষে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো লিখিত ভাবে পাঠাবেন আমাদের কাছে। জাযাকুমুল্লাহ খায়র। ফজিলত শেখ, আরজু মিনকুম ইলকাল কালিমা, ফলে তফাদ্দাল। মাশকুরা। একেবারে সহজ ভাবে কিভাবে মানুষকে
তাওহীদ বোঝানো যায়, সুন্নত বোঝানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, যিনি অঙ্কের ভালো টিচার, তিনি যদি ওনার জ্ঞান অনুযায়ী অঙ্ক করান তাহলে কিন্তু ছাত্ররা কিছুই বুঝবে না, কারণ ওনাকে তো সূত্র বলতে হবে না, ওনাকে শুধু এ প্লাস বি হোল স্কোয়ার বললেই উনি বুঝে যাবেন, ওনার সব মুখস্থ। কিন্তু নতুন ছাত্র যাদেরকে তিনি অঙ্ক শিখাবেন তাদেরকে বুঝাইতে হবে এ বুঝাইতে হবে, প্লাস বুঝাইতে হবে, বি বুঝাইতে হবে, ব্র্যাকেট বুঝাইতে হবে, আবার হোল স্কোয়ার কি জিনিস সেটাও বুঝাইতে হবে। তো এই যে ভেঙে ভেঙে সহজ করে বুঝানো, এটাই হলো একজন শিক্ষকের বড় গুণ, সার্থকতা। ঠিক একজন দায়ী, তিনিও যখন সাধারণ মানুষকে, আম জনতাকে যখন বুঝাবেন তখন তারা যেভাবে সহজে বুঝে ঠিক সেইভাবে সহজ ভাষায় তাদেরকে বোঝাতে হয়, এবং সেভাবে বুঝাইলে আমরা দেখেছি যে মানুষ সহজেই বুঝতে পারে আলহামদুলিল্লাহ। তো আমরা বাংলাদেশে আমাদের গ্রামে গঞ্জে সাধারণ ভাই বোনদেরকে, যারা আসলে শেরেককে শেরেক মনে করে করেন না, তারা মনে করেন যে এটা এবার আসলে কিন্তু সেটা শিরক, কিন্তু তারা এটা যে শিরক এটা জানে না, তারা বুঝতেছে না যে এটা শিরক। তারা যদি জানতো এটা শিরক, তাদেরকে যদি কয়েক কোটি টাকা দেওয়া হইতো তো আমাদের দেশের সাধারণ মানুষ কোনোদিন শেরেক করত না, কিন্তু সাধারণ মানুষ এটা যে শিরক এই জ্ঞানটা এই নলেজটা তাদের মধ্যে নেই। এটা যে বেদাত, কারণ আমরা তাদের সামনে বেদাতটাকে স্পষ্ট করে সহজ করে তুলে ধরি, বরং বেদাত সম্পর্কে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করি যে বেদাত কিছু না, বেদাত দুই প্রকার, একটি বেদাতে হাসানা আর একটি বেদাতে সাইয়া। তা আমরা যা করি এগুলো সব বেদাতে হাসানা, সুতরাং এগুলো করলে কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষ মনে করতেছেন আসলে তো ঠিক কথা, হাসানা মানে সুন্দর, তো এগুলো তো সবগুলোই সুন্দর, কারণ আমরা যদি কোনো জায়গায় সুন্নতি দরুদ পড়ি তো এটা স্বাভাবিকভাবে এত মজাদার মনে হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটার মধ্যে কোনো সুর নাই, গান নাই, তাল নাই, লয় নাই, কিছুই নাই, সাধারণভাবে দরুদ পড়লে ওটা দরুদে মনে হয় না। কিন্তু যখন বলবো যে আসেন সবাই মহব্বতের স্বরে জোরে সোরে, আমরা সবাই সুর করে করে গান গেয়ে গেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ এর সাথে আরো গান গাইবো, ইয়া নবী সালাম আলাইকা, এগুলো কিন্তু শুনতে মানুষের মধ্যে খুব মজা লাগে। তো তখন মানুষ কয় যে ঠিকই আছে, এগুলো তো বেদাতে হাসানা, সুন্দর বেদাত, আসলে তো এগুলো সুন্দর। এরপরে জিকির করি আমরা, যদি সুন্নতি জিকির করি তো এত মজাদার মনে হয় না, মানুষের মধ্যে একটা নড়াচড়া হয় না। কিন্তু যখন বলি বাতিটা বন্ধ করে দেন, সবাই নিজের কল্পের দিকে খেয়াল করি, তারপরে টান দিক থেকে টান হবে, টানটা মাথা পর্যন্ত উঠবে, তারপরে ধাক্কাটা কালবের দিকে জোরে সোরে লাগবে, এবং ওই ধাক্কায় আপনার কালবের মধ্যে যত গুণা খাতা যা দাগ আছে, ময়লা আছে, যেগুলো আপনি সার্ফ এক্সেল দিয়েও তুলতে পারবেন না, এরকম কঠিন কঠিন দাগ, সেগুলো ধাক্কার সাথে সাথে সব পরিষ্কার হয়ে যায়। তখন মানুষ দেখে যে কয়েকদিন প্র্যাকটিস করে, চোখ বন্ধ করে, বাতি নিবায়, মাথার দিকে টানে, মুখে ধাক্কা মারে, কালবের দিকে মাটি মাঠে, তাদের কাছে কিন্তু এটা দেখেছেন আসলে তো এটা সুন্দর মজা লাগে তো, এবং কিছু শারীরিক ব্যায়ামও হয়, এক্সারসাইজ হয়, এটার দ্বারা মানুষকে তো মজা হয়। তখন মানুষ মনে করে না এটা যদিও বেদাত, অসুবিধা নেই, এটা তো বেদাতে হাসানা, সুন্দর বেদাত, অসুবিধা কি। এইভাবে সমস্ত বেদাত গুলো এগুলোকে এরকম সুন্দর করে করে বেদাতে হাসানার নাম দিয়ে, বাংলাদেশে কোনো বেদাতে সাইয়া নেই, বেদাত এমনি দুই প্রকার, দুই প্রকার থাকলে পৃথিবীর সব জায়গায় দুই প্রকারের লোক থাকে বা দুই প্রকারের জিনিসে পাওয়া যায়। যদি আমরা বলি এই চিনিটা ভালো চিনি, এটা ভেজাল চিনি, তাহলে ভালো বাজারে পাওয়া যাবে, ভেজাল পাওয়া যাবে, কিন্তু ওখানে বেদাত দুই প্রকার,
কিন্তু পাওয়া যায় বাজারে একটা আরেকটা পাওয়া যায় না। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, কিন্তু পাওয়া যায় মার্কেটে সব বেদাতে হাসানা, সাইয়া কিন্তু কোথাও নাই। মানে যা বেদাত তৈরি হয়েছে সব হাসানা হয়ে গেছে, হাসানার মডেলে হাসানার লেভেলে সব সুন্দর হয়ে গেছে। কারণ সুন্দর বলেই তো মানুষ বেদাত করে, সুন্দর না হলে কি করতো না। তাহলে সেই সমাজে মানুষ কিন্তু বেদাত খারাপ মনে করে যদি তারা জানতো কুল্লু বেদাতিন দলালা বা কুল্লু দলালাতিন ফিন্নার, এই বিষয়টা যদি তারা ভালো করে বুঝতো তাহলে কিন্তু বাংলাদেশের কোনো মুসলিম ভাই বোন জীবনেও কোনোদিন বেদাত করত। তো আলহামদুলিল্লাহ এই একবিংশ শতাব্দী, এটা আল্লাহ পাক মনে হয় তাওহীদের শতাব্দী হিসাবে আল্লাহ পাক কবুল করছেন, এবং এই একবিংশ শতাব্দীকে আল্লাহ সুবহান তাআলা মানে সুন্নতের শতাব্দী হিসাবে আল্লাহ সুবহান তাআলা কবুল করছেন। কারণ গত শতাব্দীতে তার আগে যত শিরক আর বেদাত সারা বিশ্বজুড়ে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে, একবিংশ শতাব্দীর শুরুতে একটা জোরে সোরে সারা পৃথিবীতে এগুলোর বিরুদ্ধে ধাক্কা আসছে। এই ধাক্কাটা এমন ভাবে আসছে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে, এটা একদিক থেকে আসে না, চতুর্মুখী বিভিন্ন দিক থেকে আমাদের বাংলাদেশে ভারতে পাকিস্তানের প্রায় দেশে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান হলো এই দেশে, এই তাওহীদের দেশের সবচেয়ে বড় অবদান। এবং এখানকার বিশেষ করে ওলামায়ে মাদিনা যারা মদিনার ছাত্র, মদিনা থেকে পাশ করে বা এই দেশের বিভিন্ন জামিয়া থেকে পাশ করে যারা বিভিন্ন দেশে গিয়েছেন, তারা ওইসব দেশে গিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান সব দেশে গিয়ে একটা জোরে সোরে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনে আলহামদুলিল্লাহ পুরা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী একটা কম্পন তৈরি হয়েছে সুবহানাল্লাহ। সেই আন্দোলনের সাথে যে আমরা ওই বাংলাদেশে থাকি, আমি কিন্তু এই দেশে পড়াশোনা করি নাই, মদিনাও পড়ি নাই, এই দেশে কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করি নাই, বাংলাদেশে লেখাপড়া করেছি। আমরা ছাত্র জীবনে কখনো এই তাওহীদের কি জিনিস, সুন্না কি জিনিস, এগুলো এমনি শুনছি তাওহীদ এমনি সুন্না, কিন্তু গভীরভাবে আসলে তাওহীদ কি সুন্নত কি এগুলো সম্পর্কে আমরা কোনো জ্ঞান পাইনি। কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয়েছে বিভিন্ন দিক থেকে, এই আন্দোলনের ফলে আমরা যখন নিরপেক্ষভাবে স্বাধীনভাবে আমরা চিন্তা করেছি যে আসলে এখানে কোনটা সঠিক, তখন আমরা দেখছি যে এটাই সঠিক এবং কোরআন সুন্নাহর সাথে এটাই মিলে, আমাদের গুলো কোরআন সুন্নাহর সাথে মিলে, তখন আল্লাহ পাক যে আমাদেরকে এই আন্দোলনের সাথে একজন নগণ্য খাদেম হিসাবে আল্লাহ পাকের বিরাট নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারাও কিন্তু এই আন্দোলনেরই এক একজন কর্মী, মানে তাওহীদি আন্দোলনের সুন্নতের আন্দোলন, কোনো দলের না, তাওহীদের আন্দোলন সুন্নতের আন্দোলন কোনোটারই বিরুদ্ধে না, শিরকের পক্ষে সুন্নত আছে আমরা সেখানে আছি আছে সেখানে এই আন্দোলনের আপনারাও কর্মী ইনশাআল্লাহ কথা বলতেছি। আপনারা কিন্তু মানে দাওয়া আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবের দাওয়া সেন্টারে যে সকল ভাইয়েরা আছেন অনেক জায়গার, বিশেষ করে দাম্মামের বিভিন্ন জায়গার অনেক ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, আলহামদুলিল্লাহ তাদের যে দাওয়া সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নত সম্পর্কে, তারপরে বিভিন্ন বিষয়ের দলিল এবং এলমে হাদিস সম্পর্কে দলিলগুলো সম্পর্কে তাদের এত সূক্ষ্ম তীক্ষ্ণ জ্ঞান, যেটা আমাদের দেশের অনেক বড় বড় আলেমের অভাব আছে আলহামদুলিল্লাহ। এটা হলো আপনাদের এই তাওহীদের দেশে থাকার ফসল, আল্লাহ পাক আপনাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এটা আল্লাহ সুবহান তাআলার বিরাট নিয়ামত। এই জন্য আমরা কারো বিরুদ্ধে না, কোন ব্যক্তি দল মত এগুলোর বিরুদ্ধে না। এই জন্য আমি আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো আলোচনায় কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো মাজহাবের বিরুদ্ধে এগুলার বিরুদ্ধে কোনো আলোচনা আমরা করি না বলিও না। আমরা সবসময় বলি যে এটা শেরেক, এটা বেদা, এটা সব এটা করা যাবে না, এটা তাওহীদের যে তাওহীদি আন্দোলন বিশেষ করে আমাদের বাংলাদেশে এই আন্দোলনের প্রথম ভাগে যারা ছিলেন এদের মধ্যে থেকে একজনকে আমরা হারিয়েছি,
আল্লাহ পাক একজন বড় এই আন্দোলনের নেতা, আন্দোলনের একজন অগ্রপ্রতীক আমাদের ডক্টর খন্দকার আলমা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার বিশাল এই ময়দানে অবদান, আল্লাহ পাক তার সকল খেদমতকে অবদানকে আল্লাহ পাক কবুল করে নেন। তবে তিনি চলে গেলেও তিনি যে গ্রন্থগুলো রচনা করে গেছেন ইসলামী আকীদা, রাহে বেলায়া, এহিয়া ও সুনান, হাদিসের নামে জালিয়াতি, এইরকম যে গুরুত্বপূর্ণ যে বইগুলো রেখে গেছেন, এইগুলো ইনশাআল্লাহ যুগ যুগ ধরে বাংলাদেশের যারা এই ময়দানে কাজ করবেন, এই ময়দানে দায়ী, তাদের খোরাক, তাদের রসদ এগুলোর মধ্যে থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ময়দানে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি। তো আপনারাও আমাদের ওই দেশেরই একজন, এক একজন নারী, এবং আপনাদের এখানকার কষ্টে উপার্জিত টাকা পয়সা শ্রম এগুলো দিয়ে কিন্তু আমরা বাংলাদেশে আপনাদের এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির বিশাল এক শক্তি। আপনাদের এই শ্রমের টাকা দিয়ে আমরা সুন্দর সুন্দর মসজিদ বানাইতেছি, সুন্দর সুন্দর মাদ্রাসা বানাইতেছি, তারপরে আমাদের বাড়িঘর সুন্দর হচ্ছে, রাস্তাঘাট সুন্দর হচ্ছে, সব সুন্দর হচ্ছে। আর ওই সুন্দর এসি রুমে বসে আবার আপনাদের বিরুদ্ধে কথাও বলি। আপনারা কিছুদিন আগে দেখছেন যে একজন বড় নাম করা আমাদের দেশের আলেম, যিনি এখন ওই যে সালাতে মুস্তাকিমের তিন চাক্কার থিওরি দিয়েছেন, তিনি কিছুদিন আগে সেম একই আলেম, তিনি সম্মানিত ওই আলেম, তিনি কিছুদিন আগে বলছেন যে আমাদের দেশ থেকে কিছু লোক সৌদি আরব যায়, বিভিন্ন দেশে যায়, রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে, রাস্তাঘাট ঝাড়ু দেয়, এরাই বাংলাদেশে আসে মসজিদে জোরে জোরে আমিন বলে, বুকের উপরে হাত বাঁধে, পা এভাবে রেখে দাঁড়ায়, এবং অনেক বিশ্রী বিশ্রী অসৌজন্যমূলক কথা উচ্চারণ করেছেন, যেগুলো একজন আলেম তো দূরের কথা, একজন শালীন মানুষ, সভ্য মানুষ, তার মুখ দিয়ে এই জাতীয় কথা বের হয় না, আমরা সেটা উচ্চারণ করতেও লজ্জা বোধ করি। এখন উনি যে ওয়াজ করতেছেন, যে মাহবিলে কথাগুলো বলতেছেন, ওই মাহবিলটাও এই এদের টাকা দিয়ে হইতেছে। উনি যে মাদ্রাসার পরিচয় দিচ্ছেন, আমি ওই মাদ্রাসার মুহাদ্দিস, ওই মাদ্রাসা এদের টাকা দিয়ে, এই রাস্তাঘাট পরিষ্কার করা এদের টাকা দিয়ে ওনার মাদ্রাসা চলে। তারপর উনি যে এলেম শিখছেন, উনি যে দাওরা পাস করছেন, মুক্তি পাস করছেন, এদের টাকা দিয়ে উনি দাওরা পাস করছেন, মুক্তি পাস করছেন। আজকে আমরা যারা বাংলাদেশে বড় বড় আলেম পরিচয় দিচ্ছি, বড় বড় আলেম বলতেছি, তারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে খোঁজ নিয়ে দেখেন এই এইসব দেশের টাকা পয়সা দিয়েই, এইসব দেশের বাইরের কষ্ট উপার্জিত টাকা দিয়ে কিন্তু আলেম হয়েছে। কিন্তু এখন হওয়ার পরে এখন আমরা বসে বসে আপনাদের সমালোচনা করি। এই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলব, আমরা আমাদের কষ্ট উপার্জিত টাকা দিয়ে বাংলাদেশের সুন্দর সুন্দর মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, তারপর বাড়িঘর সুন্দর হচ্ছে, রাস্তাঘাট সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা আরো করা দরকার। কিন্তু সাথে সাথে আমার বাংলাদেশের ভাই বোনদের আকীদাটা সুন্দর হচ্ছে কিনা, এই লক্ষ্যেও আপনাদের দায়িত্ব আছে। কারণ আপনারা এই দেশে যে ভাইয়েরা আছেন, তারা আর যারা আমেরিকা, কানাডা, লন্ডন থাকেন, তারা এক না। কারণ এই দেশে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে তাওহীদ সুন্নত শিখার সুযোগ পাইছেন, পৃথিবীর অনেক দেশে ভাইয়েরা সেই সুযোগটা পান নাই। আপনারা এই তাওহীদের দেশে আসার কারণে তাওহীদ বুঝতে পারতেছেন, এত সুন্দর সুন্দর দাওয়া সেন্টার, আজকে আমরা যে রুমে বসছি কি সুন্দর একটা কনফারেন্স রুম, কি সুন্দর হল, এইরকম সুযোগ পৃথিবীর অনেক দেশে নাই। তাহলে আপনাদের উপরে দায়িত্বটা আরো বেড়ে গেছে, খালি টাকা পাঠাবেন, মসজিদ বানাবে, সুন্দর সুন্দর মাদ্রাসা বানাবে, আর মসজিদের ভিতরে শেরেক চর্চা হবে, শেখ বেদাত চর্চা হবে, তারপরে মাদ্রাসা বানাবেন, সেখানে বেদাতের প্রচার প্রসার হবে, তারপরে আপনার বাড়িঘর করে দিবেন, ছেলে মেয়েরা শেরেকের দিকে চলে যাবে, বেদাতের দিকে যাবে, তাওহীদ চিনবে না, সুন্নত চিনবে না, আকীদা চিনবে না, এটা হবে না। আপনাদের এইগুলা সুন্দর করার সাথে সাথে আমাদের দেশের ভাই বোনদের আকীদা কিভাবে সুন্দর করা যায়, আকীদা কিভাবে পরিষ্কার করা যায়, কিভাবে শেরেক মুক্ত আকীদা,
তাওহীদি আকীদা, কিভাবে বেদাত মুক্ত সুন্নতি আমল আমাদের দেশে চালু হয়, এটাও দেখাশোনা, এটারও কাজ করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আপনারা এই লক্ষ্যে এলাকায় কিছু কাজ করবেন, প্রত্যেকে প্রত্যেকের এলাকায় কিছু কিছু দায়িত্ব হাতে নেবেন, কিভাবে আমার এলাকাটা শিরক মুক্ত হয়, কিভাবে আমার এলাকা বেদাত মুক্ত হয়। বাংলাদেশের সব এলাকায় কম বেশি শিরক আছে, বেদাত আছে, এমন কোন এলাকা নাই যে এলাকায় শিরক নাই, বেদাত নাই, শুধু তাওহীদ আছে, সুন্নত আছে। এইরকম শতভাগ তাওহীদ সুন্নত এলাকা বাংলাদেশের কোন অঞ্চল, কোন জেলা, কোন উপজেলা নাই, সব জায়গায় আছে, সমস্যা আছে। তাহলে আমি যে এলাকার নাগরিক, যে এলাকায় আছি, সেখানে যেন আমার তাওহীদ প্রতিষ্ঠা হয়, সুন্নত প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমাকে কিছু কর্মসূচি ঠিক রেখে আমাকে কাজ করতে হবে। এবং এখানে এই দাওয়াত সেন্টারে আমি যে এলেমটা শিখতেছি, যে জিনিসটি আমি জানতে পারতেছি, এইটা সেই দেশে পৌঁছানো, আমার পরিবারে পৌঁছানো, আমার আত্মীয় স্বজনকে পৌঁছানো, আমার প্রতিবেশীকে পৌঁছানো, এটাও আমার আপনার উপরে হক। কোন কোন ভাই আছেন যে শুধু টাকা পয়সা দিচ্ছেন, মসজিদ বানাইতেছেন, মাদ্রাসা বানাইতেছেন, সুন্দর সুন্দর এলাকায় কাজ করতেছেন, ভালো কথা, কিন্তু এই বিষয়ে কোনো খবর রাখেন না যে এই মসজিদটাতে বানাইলাম এখানে কি তাওহীদের কাজ হচ্ছে কিনা, সুন্নতের আমল হচ্ছে কিনা, তারপরে আমার এলাকার মানুষ শিরক মুক্ত হচ্ছে কিনা, এই লক্ষ্যে আপনাদের কিছু কাজ করতে হবে। এই জন্য এলাকায় এলাকায় আপনারা বিশেষ করে মাহফিল করবেন, হালাকা করবেন, তারপরে সহিহ আকীদার তাওহীদের বিভিন্ন বইপত্র বিলি করবেন, বিভিন্নভাবে আপনাদের কর্মসূচি নিয়ে কাজ করা দরকার। তাহলে আমাদের ওখানকার যারা আমরা আপনাদের কাজ করতেছি, তাদের প্রচেষ্টা, আপনাদের প্রচেষ্টা, দুইটা মিলে ইনশাল্লাহ আমাদের কাজটা আরো দ্রুত আগাবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের এই লক্ষ্যে কাজ করতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি যে একটা নতুন এলাকা আমরা গিয়ে যখন তাওহীদের দাওয়াত দিলাম, সুন্নতের দাওয়াত দিলাম, তখন সেখানে আপনার দেখা গেছে তাদের কেউ ভাই থাকে, কারো ছেলে থাকে, কারো বিভিন্ন আত্মীয় স্বজন সৌদি আরব থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তখন তারা ওদের কাছে ফোন করছে, আমাদের এলাকায় একজন আলেম আসছিল, এরকম এরকম বলে গিয়েছে, আসলে কি এগুলো ঠিক আছে? তো এখান থেকে যখন ওই ভাই বলে দিছে হ্যাঁ এগুলো সব ঠিক আছে, ওই দিক থেকে ওই পরিবারের সবাই এগুলো আমল শুরু করে দিচ্ছে, কারণ তারা দেখছে যে আমার ভাই সৌদি আরব থাকে, মক্কা থাকে, মদিনা থাকে, জেদ্দা থাকে, সেখান থেকে বলছে এগুলো ঠিক আছে। তাহলে ওখানকার ওলামা ইকরাম, এখনো বাংলাদেশের মানুষের আম জনতা আপনার মক্কা মদিনার আলেমদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধাবোধ, এটা এখনো প্রত্যেকটা মুসলিমের অন্তরে আছে। এই জন্য আমরা এখান থেকে যদি পরিবার পরিজনকে বলি যে তোমরা অমুক অমুক সাইফের আলোচনা সবসময় শুনবা, এখন তো সহজ মোবাইলে বিভিন্ন জায়গায় একেবারে সহজ, এগুলো বলবা, তোমরা এগুলো শুনবা, তারপরে এইভাবে আমল করবা, যখন এখান থেকে বলে দিবেন দেখবেন যে আরো সহজ হয়ে যাবে, পরিবার পরিজন আস্তে আস্তে তাওহীদমুখী হবে। তাহলে ওখানে আমরাও বলবো, সাথে সাথে এখান থেকে সাপোর্টও যাবে, তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার আমার পরিবার দুই দিক থেকে যদি আমরা ঘষা মাজা করি, তাহলে ইনশাল্লাহ আকীদা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা দাওয়াতের বড় একটি হেকমা। দাওয়াতের ক্ষেত্রে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ লক্ষণীয়, যে বিষয়টি আমাদের সবাইকে জানা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত জায়গায় দাওয়াতের কথা বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ সব জায়গায় হিকমার কথা বলছেন। আবার হিকমার অর্থ এই নয় যে একেবারে দাওয়াতি কাজ না করা, এটাও হিকমা। আবার দাওয়াতি কাজ করতে গিয়ে আমি তাওহীদ ছেড়ে দিলাম, শিরক করলাম, বেদাত করলাম, এটাও হিকমা। তবে দাওয়াতের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম কৌশল আছে, কারণ একজন ডাক্তার যখন চিকিৎসা করবেন, এখন রোগীর রোগ হয়েছে 10টা, ডাক্তার যদি একসাথে 10টা রোগের চিকিৎসা শুরু করেন তো রোগী মরেই যাবে, চিকিৎসাই হবে না। তা ডাক্তারকে আগে ঠিক করতে হবে যে আমার এই 10টা রোগের মধ্যে এই রোগী, তো এক নম্বরে কোনটা চিকিৎসা লাগে, দুই নম্বরে কোনটা, তিন নম্বরে কোনটা, চার নম্বরে কোনটা, এভাবে ডাক্তার ঠিক করতে হবে। এক নম্বরে আমি এটা ট্রিটমেন্ট করব, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। এখন আপনি আমি যে এলাকায় দাওয়াতের কাজ করব, ওই এলাকায় যারা রোগী
এদেরও এরকম রোগের অভাব নেই, রোগ আছে 10টা 15টা। আপনি আমি যদি একদিনে যাই একসাথে যাই 15টা রোগের বিরুদ্ধে শুরু করে দেন, তাহলে রোগী মারাই যাবে, কোনো কাজ হবে না। এখানে আপনাকে আমাকে বের করতে হবে যে আমার 1 নম্বরে কোনটা বন্ধ করতে হবে, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, ঠিক এই উসুল ঠিক করে তারপরে দাওয়াত শুরু করতে হবে। অনেক ভাই আমরা দেখি আন্তরিকতার অভাব নেই, দাওয়ার কাজ করতে চান, খুবই আগ্রহী দাওয়ার কাজ করবেন, কিন্তু দাওয়ার সঠিক হিকমা, সঠিক মানহাজ, সঠিক পদ্ধতি না জানার কারণে দেখা যায় দাওয়াতে কাজ হচ্ছে না। কারণ উনি 10 নম্বরটা 1 নম্বরে শুরু করে দিচ্ছে, যেটা 10 নম্বরে দরকার ওইটা 1 নম্বরে নিয়ে আসেন, 1 নম্বরেরটা 10 নম্বরে নিয়ে গেছেন। এই জায়গায় যদি গন্ডগোল হয়, সমস্যা হয়, তো দায় দাওয়াতে সহজে ফল হবে না। এই জন্য ঠিক করতে হবে যে আমি যাদেরকে দাওয়াত দিব এই মানুষগুলোর রোগ কয়টা, কোন রোগের থেকে কোন রোগ বেশি, কোনটা কয়টা বেদাত আছে, কয়টা সঙ্গে কোনটা পরে, এটা না জেনে দাওয়াতের ফল দরকার আসল। এরপরে দাওয়ার ক্ষেত্রে আপনি আপনার যাদেরকে দাওয়াত দিবেন তাদের সাথে আপনার মিশে যেতে হবে, না মিশে দূরে দূরে তাহলে কিন্তু তারা আপনার কথাই শুনবে না। এখন তাদের সাথে মিশার জন্য যে যে কৌশল অবলম্বন করতে হবে, যেমন আপনি তাদেরকে খাওয়ান, এলাকার লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে থাকে, আর কিছু করবেন না, দাওয়াত দিবেন না, কিছু করবেন না, খালি খাওয়াইবেন। এই খাওয়াটাই খাওয়ানোটাই দাওয়াতের কিন্তু বড় একটা হিকমা। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন খাওয়াইছে, এরপরে যখন আপনি একদিন একটা দাওয়াত দিবেন, একটা কথা বলবেন, বলবেন যে না অমুক ভাই বলছে এটা শুনতে হবে, এটা না শুনে পারা যাবে, দেখবেন যে খাওয়ার লজ্জা হলেও আপনার কথাটা ফেলতে পারবে না। এতদিন যে ইনভেস্ট করছেন খাওয়াইছেন, এটাও দাওয়াতের কাজ। অনেক ভাই এটা বুঝে না, খাওয়ায় না, পকেট থেকে টাকা বের করে না, শুধু দাওয়াত, শুধু দাওয়াত দিলে হবে না, আগে খাওয়ানো শুরু করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইসলাম না খায়ের, ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুতিউল মুত্তাআম,